আজকে আমাদেরকে একটি দেখাবো যে ওভারফ্লো সুইচ কিভাবে লাগাবেন আর ট্যাঙ্কির মধ্যে ফিট করলে আর কি সুবিধা হবে। আমাদের ট্যাঙ্কি যদি ফুল হয়ে যায় অটোমেটিক স্টার্টারটি আমাদের অফ হয়ে যাবে। আমাদের একটি ওভারফ্লো সুইচ লাগবে, যে অ্যাকোয়াগার্ডে যে ওভারফ্লো সুইচ হয় সেই সুইচটি আমি নিয়ে এসেছি। সেটি আর আমার লাগবে কেবেলটাই কিছু, আর আমাদের লাগবে আর কিছু ওয়্যার, আর আমি ছোটো টুকরো দুটো হিসিং পাইপ, আর আমাদের দুটি লাগবে লাক্স পিন। আর আমি এবার কি করব, ট্যাঙ্কিটি খুলে নেব, আমি এইটা সাইড করে একটু আমি ট্যাঙ্কিটি খুলে দেখুন আমাদের জলের লেভেলটি এরকম জায়গায় আছে, জলের লেভেল ভর্তি ভর্তি হলে ওভারফ্লো হয়ে যাবে। তার আগেই আমি 1.5 ইঞ্চি উপরে ফুটোটি করতে হবে, জলে যা লেভেল থাকবে তার বেশি 1.5 ইঞ্চি উপরে ফুটো করতে হবে। একটি ছোটো ঠিক এই মাপে, এই যে এই মাপে ফুটো করে নিতে হবে। এবার আমি সুইচটিকে খুলে নেবো, ঠিক এইরকম টান দিলে সুইচটি খুলে যাবে। সুইচটি খোলার পর আমি প্যাঁচটিকে খুলে নেবো, প্যাঁচটি খুলে এই ওয়াশারটি বাই করে নেবো। আমাদের ওয়াশারটি এখানে রাখবো, তারপর আমি একটি ওয়াশার ব্যবহার করব, আমার একটি হাইট করতে হবে এটি। তার উপরে আমি এই যে ওয়াশারটি ছিল তার উপরে এই ওয়াশারটি লাগিয়ে নেবো, লাগিয়ে আমি এরপর আমি যেখানে ফুটো করা আছে সেই মধ্যে আমি এটিকে ইনস্টল করব। এটিকে ভালো করে টাইট দিয়ে নেব, এই যে বলটি আছে এই বলটি ঠিক এইভাবেই লাগাতে হবে। এরপর আমি সুইচটি আমি এরপর আমি এর উপর টিপে এটি পুশ করে লাগিয়ে দেবো। আমাদের সুইচটি লাগানো হয়ে গেছে, এরপর আমি তারের ওয়্যারটি কানেকশন করব। আমি এই ওয়্যারটি ঠিক স্টার্টার আছে সেই স্টার্টারের জায়গায় নিয়ে যাব। আমি তত বড় স্টারটি নিয়ে রেখেছি, আমি এইখান আমি এইখানটি একটি টাই কেবেল নিয়ে এখানটি বেঁধে দেবো, যাতে তারটি পাইপে ধরে যায় আর যেন না তারটি ঝোলে, সেই জন্য আমি তারটিকে ভালো করে আঁটিয়ে দেবো, এটি টাইট করে দেবো। টাইট করার পর আমি এই তারটিকে ছুলে তার দুটিকে ছুলবো, ছুলে ভালো করে পাক দেবো দুটো তারকে। এটি ফ্লেক্সিবল তার, এটি খুব হালকা গেজ আছে। এরপর আমি এই তারের মধ্যে লাক্সটি লাগিয়ে নেবো। আমি আর একটি লাক্স আমি লাগাবো এই তারটি, প্লাস টিপে দিলি তার টাইট হয়ে যাবে, দেখুন টানলেও আর আসছে না। আমি দুটো হিটসিং পাইপ দুটো এই লাক্সের ভেতর দিয়ে এটি পরিয়ে দেবো। এবার আমি দুটি পিনের মধ্যে আমি উপর পিনটায় তারটি পড়াবো, পরিয়ে হিটসিং পাইপটি ভরে দেবো। আবার আর একটি পিন আছে, এই যে তলার পিনটি আমি এটি লাগাবো। দুটো পিন লাগানোর পর আমি এটি লুজ হচ্ছে, এটি লুজ থাকলে হবে না, একটু টাইট করবো, লাগাচ্ছি। এবার হিসিং
টিপটিকে ভর দেব দুটোর মধ্যে। আমি এরপর গ্যাস লাইট দিয়ে এটিকে এটিকে একটি হেসিং হয়ে গেছে, আর একটি উপর উপর টান উপর পিনটাকেই হেসিং করবো আবার। এবার আমি তারগুলি ঠিক পাইপে গুছিয়ে গুছিয়ে নিয়ে যাব। আমি পাইপের মধ্যে আমি তারটি তার তারটিকে আমি কেবল টাই বাঁধব, কেবল তার দিয়ে তাই দিয়ে টাটাটি খুলবো। খুলে আমি এই তার দুটি ওয়্যারটি আমি কানেকশন করব। আমাদের স্টার্টারটি খোলা হয়েছে, এরপর আমি তারটিকে স্টার্টারের ভেতর দিয়ে আমি পরিয়ে নেব। আমি স্টার্টটি মেপে আমি ঠিক এইখানে আমি সবুজ সুইচে কানেকশন করবো, সবুজ থেকে লাল সুইচে কানেকশন করবো। ঠিক আমি এত বড় রেখা আমি ঠিক এরকম দাঁড়ায় কেটে দেবো তারটিকে। আমি তার দুটি ছুলবো, তার দুটিকে আমি এই শর্ট দুটি খুলে আমি তার দুটিকে লাগাবো। আমি শর্টটি খুলে ফেলে দেবো, দিয়ে আমি একটি এই যে লাল সুইচে এ ধারে একটি টার্মিনালের সঙ্গে এটি কানেক্ট করব। দেখুন আর একটি এই তারের সঙ্গে সুইচে সবুজ সুইচে এই তার সঙ্গে এটি কানেক্ট করব। আমাদের কানেকশনটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্টার্টারটি চালিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের সুইচটি ওভারফ্লো সুইচ যেটি লাগিয়েছি সেটি আমাদের কাজ করছে কি করে না সেটি আপনাদেরকে দেখাবো। এবার আমি দেখুন আমি সুইচটি দাবাচ্ছি কিন্তু আমাদের স্টার্টারটি ধরছে না, কারণ আমার ট্যাঙ্কিটি অটোমেটিক ফুল হয়ে আছে। আমার ট্যাঙ্কির মধ্যে যে জলটি আছে সেই জলটি বের করতে হবে, তারপরে আমার মোটরটি আবার অন করা যাবে। তার আগে ট্যাঙ্কি ভর্তি থাকলে অন করা যাবে মানে মোটরটি চলবে না, আর ট্যাঙ্কি যদি খালি থাকে তাহলে মোটরটি আপনি চালাইলে চালাতে পারবেন। আমার এখন ট্যাঙ্কিটি ভর্তি আছে সেই জন্যে আমার মোটর স্টার্টারটি ধরছে না। আমি ট্যাঙ্কির জলটি খালি করতে চললাম।